সবাই কেমন আছেন? আমি আপনাদের সাথে আছি প্রীতোষ। তো আজকে আমরা মোস্ট পপুলার একটা টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটা নতুনদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা ডাটা এন্ট্রি নিয়ে কথা বলবো। তো যারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করতে চাইতেছেন, তাদের জন্য ডাটা এন্ট্রিটা খুবই ভালো, কারণ ডাটা এন্ট্রি থেকে খুব সহজেই ইনকাম নিয়ে আসা যায়, কারণ ডাটা এন্ট্রিটা তেমন কঠিন বিষয় না এবং সহজেই সব কিছু আপনি নিজে নিজেই কাজগুলো করতে পারবেন। তো ডাটা এন্ট্রি কাজ করে আপনি ইনকাম করতে পারবেন কিনা, বা ডাটা এন্ট্রি কাজ করে ইনকাম করা সম্ভব কিনা নতুনদের জন্য, সম্পূর্ণ বিষয়টা আমরা আজকে এই ভিডিওতে দেখার চেষ্টা করবো। এবং আমি আপনাদেরকে লাইভ দেখাবো যে বর্তমানে কাজ কেমন পাচ্ছে ডাটা এন্ট্রির উপরে, বা কোন কোন কাজ পাচ্ছে ডাটা এন্ট্রির উপরে, সম্পূর্ণ বিষয়গুলো আমি আজকে এই ভিডিওটি দেখার অনুরোধ করছি নতুন যারা আছেন আপনারা। তো শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন, কারণ শেষ পর্যন্ত আমি আপনাদেরকে বলে দিব যে কীভাবে আপনি একদম সহজ নিয়মে কাজ করে আপনি একদম সাকসেস হইতে পারবেন এই ডাটা এন্ট্রির কাজগুলো করে। তো সবাই অবশ্যই ফলো করবেন এবং আমি স্ক্রিনে দেখাই দেবো সরাসরি কীভাবে কাজগুলো পাচ্ছে এবং কাজগুলোর প্রুফ দেখাই দেবো। তো সরাসরি আমরা ডেস্কটপ স্ক্রিনে চলে যাব। তো আমরা প্রথমেই এখান থেকে একটা ব্রাউজার নিয়ে আসব। তো আমরা এখানে সার্চ করতে পারি ফাইবার, FIVER, ফাইবার লিখে আমরা সার্চ করি। তারপর এখান থেকে আমরা সরাসরি fiverr.com চলে যাব। fiverr.com আসার পর এখান থেকে আমরা সার্চ করি, জাস্ট আমরা ডাটা এন্ট্রি লিখে সার্চ করব, ডাটা এন্ট্রি, ঠিক আছে? ওকে, ডাটা এন্ট্রি লিখে আমরা জাস্ট এখানে সার্চ বাটনে ক্লিক করে দিব। তারপরে এখানে দেখেন আমরা টোটাল পাইতেছি 57,376টা গিগ। তো এখান থেকে প্রত্যেকটা সার্ভিস ছিল ডাটা এন্ট্রির জন্য। তো আমরা অবশ্যই ডাটা এন্ট্রিতে যেগুলার কাজ এখান থেকে দেখতে পারতেছি, যে কয়েকটা গিগ আমরা এখান থেকে ইয়ে করবো, ওপেন করে দেখাবো আপনাদের। যেমন দেখেন লেভেল 2, লেভেল 1, লেভেল 2, লেভেল 2, এই কয়েকটা লেভেল 1 বা লেভেল 2 যারা টপ রেটেড সেলার আছে তাদের গিগুলো আমরা আজকে দেখবো। এরকম আমরা টোটাল 5 থেকে 7টা আমরা গিগ ওপেন করি। তারপরে আমি একটু বিশ্লেষণ করে দেখাই দিই যে আসলে এই কাজগুলো কেমন পাচ্ছে ওনারা, বা কীভাবে ওনারা ইনকাম করতে পারতেছে এখান থেকে। তো কয়েকটা গিগ আমি এখান থেকে যে সার্ভিসগুলো ওনারা দিতেছে এগুলোকে বলা হয় গিগ। তো আমি এইগুলো এখান থেকে বের করে নিলাম। প্রথমে যে এটা আছে এখানে বলতেছে কি, দেখেন ডাটা এন্ট্রি বলতেছে, মানে ওনারা ডাটা এন্ট্রির জন্য সার্ভিস দিতেছেন এখান থেকে। তো ডাটা এন্ট্রিতে ওনার প্রথমে এখানে একটু বিষয় আমরা একদম নিচে আসি। নিচে আসার পর আমরা ওনার কান্ট্রিটা দেখতে পাচ্ছি, উনি পাকিস্তান থেকে আসেন। ওকে, তো এখান থেকে দেখেন টোটাল উনি রিভিউ যে আছে ওনার অ্যাকাউন্টে, টোটাল 81টা রিভিউ আছে এবং বর্তমানে ওনার রানিং আছে ডাটা এন্ট্রির উপরে 8টা অর্ডার ইন কিউ আছে। টোটাল 8টা ওনার প্রথম, আমরা যে প্রথম যে গিগটা পেলাম এখান থেকে আমরা পাইতেছি 8টা। তারপরে এখান থেকে আমরা পাইতেছি কত, একটা অর্ডার ওনার রানিং আছে, কিন্তু টোটাল উনি 503টা রিভিউ নিছেন। অনেক বায়ার আছে যারা কাজ করিয়ে কিন্তু রিভিউ দেয় না, ঠিক আছে? তো এগুলো যদি আমরা দৌড়ে তাহলে অনেক হবে, বা ওনার ছাড়া উনি ছাড়া আর কেউ এটা বলতে পারবে না। তো আমরা এখানে ওনাকে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা 17টা অর্ডার রানিং আছে বর্তমানে, এবং এখানে আছে ওনার 1234টা অর্ডার কমপ্লিট এবং রিভিউ আছে ওনার। তো প্রচুর প্রচুর পরিমাণে এখানে আমরা কিন্তু ডাটা এন্ট্রির উপরে কাজ দেখতে পারতেছি। তারপরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 11টা অর্ডার রানিং এবং 678টা ওনার অর্ডার কমপ্লিট, ঠিক আছে? ওকে, তারপরে এখানে আবার 4টা আছে ওনার এবং 1979টা ওনার কি কমপ্লিট হয়ে গেছে কিন্তু ডাটা এন্ট্রির উপরে, এবং উনি ছিল একজন টপ রেটেড সেলার, $20,000 ইনকাম করার পর একজন টপ রেটেড সেলার হতে পারে। তারপরে এখান থেকে 7টা অর্ডার রানিং আছে, ওনার ছিল 2414টা অর্ডার কমপ্লিট মানে রিভিউ আছে ওনার প্রোফাইলে। তারপরে এখান থেকে আমরা দেখতে পারতেছি 257টা অর্ডার কমপ্লিট এবং 3টা অর্ডার রানিং। ওকে, তো মানে আমরা বুঝতে পারতেছি মোটামুটি প্রথম লেভেল 1, লেভেল 2 এবং টপ রেটেড সেলারদের দেখে বুঝতে পারতেছি এখানে প্রচুর অর্ডার আছে এবং প্রত্যেকেরই অর্ডার আছে। তারপরে একটা বিষয় যদি আমরা খেয়াল করি যে ওনারা কত সালে এখানে জয়েন হয়েছেন। ও আচ্ছা, দেখেন একটা বিষয় এখানে, উনি কিন্তু মে 2018 উনি জয়েন হয়েছেন। ওকে, আমরা একটু রিসেন্ট যারা জয়েন হয়েছে তাদেরকে একটু খুঁজি। উনি 15 আছেন, তারপরে উনি আছেন 18। আচ্ছা, আমরা একটু রিসেন্ট যারা জয়েন হয়েছে তার একটা দেখবো, 18, 17। তারপরে এখান থেকে উনি আছেন নভেম্বরের 2020। একটা বিষয় খেয়াল করবেন, নভেম্বর 2020 উনি আছেন, কিন্তু ওনার বর্তমানে যে ডাটা এন্ট্রি নিয়ে আমরা যে গিগে আছে ওনার, এটা 5/6 যে আছে প্লাস ওনার 4টা অর্ডার রানিং আছে এবং 1979টা অর্ডার কিন্তু কমপ্লিট। তার মানে 2 বছরের ভিতরে উনি, 2 বছর না, নভেম্বর 2020 এবং
নভেম্বর 2021 এক বছর আর মানে দেড় বছরের ভিতরে উনি এতটুকু কাজ করতে পারছেন শুধুমাত্র ডাটা এন্ট্রি নিয়ে। তো আমরা একটু ওনার প্রোফাইলটা ভিজিট করি, প্রোফাইলটা ভিজিট করার পর ওনার দেখতে পাচ্ছি আমরা মাত্র একটা গিগি আছে শুধুমাত্র ডাটা এন্ট্রি নিয়ে, ঠিক আছে। তো ডাটা এন্ট্রি নিয়ে প্রচুর প্রচুর পরিমাণ কাজ পাওয়া যায় ফাইবারে, আপনারা এখান থেকে কাজ শুরু করে দিতে পারবেন। তো এখান থেকে দেখেন ডাটা এন্ট্রি, ডাটা স্ক্রিপিং, ইমেল লিস্ট, তারপরে উনি যদি একটা বিষয় আমরা বিষয়টা খেয়াল করে দেখি, বেসিকে উনি নিতেছেন $60 এবং স্ট্যান্ডার্ডে উনি নিতেছেন $120 এবং প্রিমিয়ামে নিতেছেন $140। যদি ওনার এটা আমরা হিসাব করি তো একটা বিষয় খেয়াল করবেন আপনারা, আমরা ক্যালকুলেটার এখান থেকে আমরা বের করে নিয়ে আসি ক্যালকুলেটার। তো একটা বিষয় খেয়াল করেন যে ওনার আছে টোটাল অর্ডার 1979টা অর্ডার কমপ্লিট এবং উনি রিভিউ পাইছেন, কিন্তু আমরা যদি প্রত্যেকটা যদি এখান থেকে ধরি $60 এবং বেসিকে কিন্তু $60 দেওয়া আছে, তো $60 আমরা পূরণ করে দিই, $118,740 উনি শুধুমাত্র এই কিক থেকে পাইছেন। তার মানে বুঝতে পারতেছেন ইউজ পরিমাণ উনি এখান থেকে কাজ করতে পারছেন এবং ইনকাম করতে পারছেন। তো আমরা আরেকজনকে দেখি, উনি ছিল 2018 এবং ওনার টোটাল ছিল 133টা। তো এখান থেকে উনি যে অর্ডারগুলো পাইছেন প্লাস যেগুলো আছে ওনার বর্তমানে, এগুলো আমরা একটু হিসাব করে দেখি, 81টার মতো উনি কমপ্লিট করছেন এবং ওনার প্রত্যেকটা বেসিকে ছিল 10। তো আমরা দেখেন $810 উনি শুধুমাত্র এই গিগ থেকে পাইছেন এবং উনি একজন লেভেল 2 সেলার। ওনার অ্যাকাউন্টে যাওয়ার পর দেখেন আমরা কিন্তু অনেক গিগ এখান থেকে শুধুমাত্র একটা গিগেই দেখছিলাম যেটা ছিল ডাটা এন্ট্রির জন্য, তো ওনার টোটাল 6টা গিগ ছিল। তো এইভাবে আমরা কিন্তু দেখতে পারতেছেন প্রত্যেকের এখানে অর্ডার আছে এবং প্রত্যেকজন কাজ এখান থেকে করতে পারতেছে। তো অবশ্যই আমরা ডাটা এন্ট্রি শিখে ডাটা এন্ট্রি থেকে ইনকাম করতে পারবো এবং খুব সহজ কিন্তু এই কাজগুলো। আমরা দেখেন প্রত্যেকের ইমেজ যখন আমরা ক্লিক করতেছি প্রত্যেকের কিন্তু অর্ডার আমরা দেখতে পারতেছি, কারণ কাজ প্রচুর পাওয়া যায় এখানে সহজ, আর বাইরগুলো এই কাজগুলো দিয়ে থাকে। যেহেতু এই কাজগুলো বাসায় আপনি একটু সময় লাগে কাজগুলো করতে বা কষ্ট একটু বেশি, যেহেতু টাইপিং বা আপনার একটু সময় বসে থাকতে হয় তো একটু কষ্ট হয়, তারপরে বায়ারগুলো এই কাজগুলো খুব সচরাচর দিয়ে থাকে এবং প্রায় আপনি এই কাজগুলো পেয়ে যাবেন। যখনই হোক না কেন আপনি যখনই কাজ করতে বসবেন কাজ কিন্তু পেয়ে যাবেন খুব সহজেই, কারণ এই কাজগুলো বায়ারা এত সময় নিয়ে কাজ করার মতো ধৈর্য ওনাদের নাই। তো আপনারা খুব সহজেই নতুন যারা আছেন এইগুলো নিয়ে কাজ শুরু করতে পারেন এবং খুব সহজেই বুঝতে পারতেছেন যে এখান থেকে খুব ইউজ একটা সেল পাওয়া যায়। আর একটা বিষয় হলো আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য আমার ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ এগুলোতে আপনারা জয়েন হয়ে যেতে পারেন, ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্কগুলো দিয়ে রাখবো। তো আপনারা সবাই ভালো থাকবেন এবং নতুন আর একটা টপিক নিয়ে অবশ্যই 2-3 দিনের ভিতরে একটা ভিডিও দিয়ে দিব, আপনারা অনেক উপকার হবেন এই বিষয়গুলো নিয়েই আমি ভিডিওগুলো আপলোড দেবো এখন থেকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।